শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে যে মডেলারি টাস্ক জুলাই মাসে দেওয়া হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন, যেটা এই চারটা করে অপশন দেওয়া আছে, তারপরে যেটা ঠিক সেটা টিক চিহ্ন দিতে হবে। আমি পুরো এখানে রেডি করে রেখেছি, তোমাদের পরপর করে জাস্ট বলে যাচ্ছি উত্তরগুলো, তোমরা দেখে নাও। কতে বলেছে রাস্তা পার হওয়ার সময় কী করতে হবে, রাস্তা পার হওয়ার সময় কী করতে হবে? এতে চারিদিকটা দেখে রাস্তা পার হতে হয়, বি ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়, সি বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়, ডি সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়। না, উত্তরটা হবে এ, চার দিকটা দেখে রাস্তা পার হতে হয়। দেখো আমি পরপর কথাটা কোশ্চেনকে বলে যাবো, আমি সব উত্তরগুলো সব রেডি করে দিয়েছি যেহেতু, তাহলে জাস্ট যেটা উত্তর হবে সেটাই আমি বলে যাবো, ঠিক আছে? ওকে, তোমরা জাস্ট উত্তরগুলো দেখে নাও। খতে কি যেটা বলেছে দেখো, রাস্তা কোথা থেকে দিয়ে রাস্তা পার হতে হয়, রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়। উত্তরটা লিখবে সি, জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারী রাস্তা পার হওয়ার সংকেত থাকলে, ঠিক আছে? উত্তরটা হবে সি, এই চারটার মধ্যে থেকে উত্তরটা হবে সি। ওকে, আচ্ছা এবারে গয়টা দেখো কী বলেছে, জেব্রা ক্রসিংয়ে কি রঙের দাগ থাকে, জেব্রা ক্রসিংয়ে কি রঙের দাগ থাকে? উত্তরটা হবে এ বি সিডির মধ্যে বি, উত্তরটা সাদা কালো দাগ থাকে, সাদা কালো দাগ থাকে। ওকে, ব্যাস। ঘ, কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে, কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে? এ বি সি ডি চারটা দেওয়া আছে, উত্তরটা হবে সি, সবুজ আলো, সবুজ আলো জ্বললেই কি করে গাড়ি চলতে শুরু করে, ঠিক আছে? ঘয়ের উত্তরটা হবে সি। এবারে দেখো, যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি সবুজ হলুদ রঙের আলোর সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কি করতে হয়? উত্তর দেখো, এখানে চারটা অপশন দেওয়া রাখছে, তার মধ্যে উত্তরটা হবে বি, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে, ঠিক আছে? ওকে, এবার চলে যাচ্ছি এ, এ চয়ের দাগে যে দেখো কি বলেছে, যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কি করতে হবে? উত্তরটা তোমরা কী লিখবে, উত্তরটা হচ্ছে চারটা অপশানের মধ্যে উত্তরটা হবে এইটা, সাথে সাথে গাড়ি চালাতে হবে, সাথে সাথে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে ছয় দাগের কোশ্চেন দেখো, বলেছে ট্রাফিক পুলিশ কি কাজ করে, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশন মধ্যে উত্তরটা হবে এ, কি হবে না, ট্রাফিক ও পথচারীদের রাস্তা পার চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে, ঠিক আছে? ছয় দাগের উত্তরটা হবে এ। ওকে, এবারে বোর কাজ কি বলেছে দেখো, রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত, রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত? চারটা অপশন এখানেও দেওয়া আছে, উত্তরটা হবে ডি, ফুটপাথ দিয়ে, এবং যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে হাঁটতে হবে, বুঝতে পেরেছ? এবারে ঝ কি বলছে দেখো, যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? উত্তরটা হবে চারটার মধ্যে থেকে উত্তরটা হবে বি, রাস্তার সবসময় বাম দিক দিয়েই হাঁটতে হয়, রাস্তা সবসময় বাম দিক দিয়েই হাঁটতে হয়। ওকে, শেষ কোশ্চেন, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন, দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন? দেখো চারটা অপশান আছে এখানে, চারটা অপশান মানে সি উত্তরটা হবে, কি হবে না, দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যে কোনো পথচারী, ঠিক আছে? এইভাবে তোমাদের টোটাল দশটা কোশ্চেন দেওয়া হয়েছিল, সেটা কমপ্লিট হলো। এরপরে দেখো একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো দুইয়ের দাগের কী কোশ্চেন বলেছে দেখো, এসো ছবি দেখে রং করতে শিখি, পাখির বাসাটা ঝড় জল গেছে পড়ে, খড়কুটো দিয়ে বাসাটা দিলাম গড়ে, ঠিক আছে? পাখির বাসাটা ঝড় জলে গেছে পড়ে, খড়কুটো দিয়ে বাসাটা দিলাম গড়ে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে, এই যে সুন্দর একটা ছবি দেওয়া দেখতে পাচ্ছ, এই ছবিটা কী করতে হবে, সুন্দর করে রং করতে হবে, ঠিক আছে? সুন্দর করে রং করতে হবে, দেখো আমি একটু রং করে দিয়েছি, তোমরা তাহলে এইভাবে সুন্দর করে রংটা করবে, বুঝতে পেরেছ? এইভাবে সুন্দর করে রংটা করবে, ঠিক আছে? গাছের এগুলো সব, এগুলো কী করে সবুজ করে দেবে, যেভাবে এঁকেছি সেইভাবে সুন্দর করে তুমিও এঁকে ফেলবে, রং করে দেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে চলে যাই, এবং যদি কিছু যদি লিখতে চাও তোমরা নিচে যে লেখার ব্যবস্থা আছে, কিছু লিখতে যদি চাও লিখে নিতে পারো এখানে। ওকে,
আচ্ছা, এবার দেখো দুই তিনের দেখো একই রকম বলছে, এসো ছবি দেখে রং করতে শিখে। এখানে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এই দেখো এখানে ছবি দেওয়া আছে, একটা বিদ্যালয়ের ছবি আঁকা আছে, এইভাবে ছবি আঁকা আছে, দেখতে পাচ্ছ একজন পঙ্গু লোককে সামনে সঙ্গে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে বলেছে দেখো, বিদ্যালয়েতে সকল শিশুর রয়েছে সমান স্থান, সকলকে নিয়ে চলবো আমরা, বাড়াবো দেশের মান, দেখতে পাচ্ছ। এই এটারও সেই সুন্দর করে তোমাকে রং করতে, দেখো আমি এইভাবে রং করে দিয়েছি তোমাকে, এইভাবে তোমরা সুন্দর দেখে দেখে করে সুন্দর করে তোমরা রংটা করবে, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছো? তো এর একই রকমভাবে এইভাবে সুন্দর রং করলে, রং করা হয়, কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরও দেখো নিচের দিকে দেখো, এই এই জায়গাটা একটু লিখে ফেলবে, যদি কিছু লেখার দরকার থাকে এখানে লিখে ফেলবে, ব্যাস তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। এইভাবে তোমরা খুব ভালো করে, সুস্থ করে, সুন্দর করে লিখে টিখে কমপ্লিট করে তোমরা বিদ্যালয়ে জমা করবে খাতাগুলো, ঠিক আছে? সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।